Dear student, welcome to our Karthik Bhadichar Mission e-learning class. आज तुम्हारे standard two math class पढ़ा हो, आगे पढ़ा मने कोडी, ये वो अध्याय, पेज नंबर 14 पढ़ लो. आगे दिन तुम्हारे 8 अध्याय के साजी दिए जो पढ़ो, ये टा दिया चिलो, बारी काज. आज हमरा 19 अध्याय के कौन से के 6 पोजिंग तो কিছু অঙ্ক আমি করে দেবো, বাদ বাকি তোমাদের বাড়ির কাজ দেওয়া যাবে. উনিশে থেকে কি বলেছে দেখো, যে প্রশ্নগুলি সমাধান করো. আচ্ছা, আগে আমরা কি থাকলে যোগ করব আর কি থাকলে বিয়োগ করব. কোথাও যদি মোট কথা না লেখা থাকে, মোট ওই কিছু কিছু দিকে ব্যতিক্রম হয়, সাধারণত তোমাদের ক্ষেত্রে কোথাও যদি মোট কথা লেখা থাকে বা বাড়ে বা যোগ হয়, তোরা তোমার কাছে 5 টাকা ছিল তার সঙ্গে আরো 3 টাকা দিলে তাহলে তোমার পয়সাটা বাড়বে. সেই বাড়ে হলে তখন হবে কি, তোমাদের যোগ হবে. আর বিয়োগ হবে যখন, কি করে বুঝবো, বিয়োগ হবে যখন কমবে, কমবে. যে গাছে 5টা পাখি ছিল, ঢিল মারতে 2টো পাখি উড়ে গেল, আর কটা পাখি থাকবে? তাহলে এখানে কমেছে, কমলে হচ্ছে বিয়োগ. আর কোথাও যদি লেখা থাকে কত বেশি কত কম, কত বেশি আর কত কম, এটা লেখা থাকলে বিয়োগ. তাহলে মোট আর যদি কোনো সময় বেড়ে যায় সেদিকে যোগ হয়, আর কোনো জিনিস কমলে বা কমবে যেটা, আর কত বেশি কত কম এই কথাটা লেখা থাকলে সেখানে বিয়োগ হয়. কিছু কিছু জায়গায় আবার ব্যতিক্রমও আছে. এবার আসবো আমরা সরাসরি অঙ্কে ঢুকে যাব. দেখো প্রথমত আমরা অঙ্কে গড় দাগেরটা করব. কি বলেছে গড় দাগে, 19 এর দাগে কম. অঙ্ক করার, ভাষার অঙ্ক করার সময় বারবার অঙ্কটাকে আমরা পড়বো. যতক্ষণ না অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারছি ততক্ষণ আমরা অঙ্কটা করব. বলেছে কোনো একটি বাগানে 52টি গোলাপ গাছ, 83টি টগর গাছ এবং 80টি বেল ফুলের গাছ আছে. আবারও করছি, কোনো একটি বাগানে 52টি গোলাপ গাছ, 83টি টগর গাছ, 80টি বেল ফুলের গাছ আছে. বাগানটিতে মোট কতগুলি ফুল গাছ আছে? তাহলে এখানে মোট বলেছে. তাহলে মোট বললে কি হয়, আমি একটু আগেই বলেছি, মোট বললে তোমাদের কি করতে হবে, যোগ করতে হবে. তাহলে তোমরা যোগ করে দেবে একক, দশক, শত. কিভাবে লিখবে, প্রথমে কতগুলি বাগানে কতগুলি গোলাপ গাছ আছে, 52টি. ডান দিক থেকে লিখবে 52টি গোলাপ গাছ. তারপরে টগর গাছ কতগুলি আছে, 83টি টগর গাছ, 83টি টগর গাছ আছে, 83টি. তারপরে বেল ফুলের গাছ কতগুলি আছে, 80টি বেল ফুলের গাছ আছে. মোট যেহেতু বলেছে যোগ করে দেবো, 17 ঘরে কিছু নেই মানে ফাঁকা পড়ে থাকবে. দেখো শূন্য আর 3 যোগ করলে কত হয়, 3. শূন্যের সঙ্গে যা যোগ করবো সেই সংখ্যাটা আসবে. আবার 3-এর সঙ্গে 2 যোগ করলে দেখো 3-এর পরে 4, 5, তাহলে কত হবে, 5. দেখো 8 আর 8 যোগ করলে কত হবে, তাহলে 8-এর পর আমরা 8 গাড়ি নিতে হবে, তাহলে এই 8-8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16. তাহলে 16 হলো, 16 থেকে আবার 5 গাড়ি নিয়ে হবে, তাহলে 16-র পর 16 নিচে থাকবে, 5 গাড়ি এতটা, 16-র পর 17, 18, 19, 20, 21. তাহলে এইভাবে কিছু নেই বলে, এপাশে আর কোনো ঘর নেই বলে, তাই জন্য ধার থাকলো না, দুই করতে দুই বসে গেল, দশের ঘরে এক বসে গেল, এত তিন. অতএব লিখে বলবো আমরা যে বাগানটিতে মোট কতগুলি ফুল গাছ আছে. দেখবে শেষে একটা দাঁড়ি আছে, আমরা সেই শেষ দাঁড়ির পর থেকে আমরা লিখব. অতএব বাগানটিতে বাগানটিতে
115টি বাগানটিতে 215টি ফুল গাছ আছে। এই হয়ে যাচ্ছে নিষেধাজ্ঞার গড় অঙ্ক। এবারে চলে আসবো আমরা একেবারে উপত্যকে। কি বলেছে উপত্যকে? না, একটি খেলনা পুতুলের দাম 54 টাকা। আবার পড়েছি উপত্যকের অঙ্কটা, একটি খেলনা পুতুলের দাম 54 টাকা, একটি খেলনা রেলগাড়ির দাম 215 টাকা এবং একটি বলের দাম 79 টাকা। এই তিনটি জিনিসের কিনতে মোট কত টাকা লাগবে এটাও দেখতে পাচ্ছি আমরা, মোট বলেছি। তাহলে মোট বলে কি করে ফেলতে হচ্ছে সেটা আমরা যোগ করে দেব। দেখো মোট থাকে এক, দশ, সত। দেখো প্রথমে বলেছে একটি পুতুলের দাম কত বলে দিয়েছে 54 টাকা। তাহলে 4, 5 এত টাকা সবসময় আমরা একক লিখবো। তারপর হচ্ছে একটি রেলগাড়ির দাম কত বলেছে 215 টাকা। তাই ডান দিক থেকে 5, 1, 2 215 টাকা। তারপরে কি বলেছে? তারপরে বলেছে একটি বড়ের দাম 79 টাকা। তাহলে 9, 7 টাকা যোগ করে দেবো। দেখো 9 আর 5 যোগ করলে আগে টাকার সাথে টাকা লিখে ফেলবো আমরা। 9 আর 5 যোগ করে কত হয়? 9 এর পর 5 কাট ভুলে যাবো। 9 পর 5 মানে 9 পর 10, 11, 12, 13, 14 চোদ্দোর পর আবার 4 কাট ভুলে যাবো। 14 পর 15, 16, 17, 18 তাহলে 18 কত কত হয়? 1, 10, 8 তাহলে 18 ডান দিকের সংখ্যাটা কত পাশে? 8। হাতে থাকলে কত? দেখো হাতে থাকছে 1। দেখো 7 আর 1 যোগ করলে 8, 8 এর পর আবার 5 কাট ভুলে যাবো। 8 এর পর 5 কাট করলে 8 এর পর 9, 10, 11, 12, 13 আর হাতে এক ছিল 14। তাহলে 14, 4 হাতে থাকলে কত? 1, 2 আর 1 যোগ করলে 3। তাহলে কি লিখে ফেলবো? ওই তিনটি জিনিস কিনতে মোট কত টাকা লাগবে? তাহলে লিখে ফেলো ওই তিনটি জিনিস কিনতে ওই তিনটি জিনিস কিনতে ৩৪৮ টাকা লাগবে। বাড়ির কাজ দেওয়া থাকবে পেজ নম্বর 14-15।